খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি প্রশ্ন। আমি দুটো মেশিন কেন রাখলাম? দেখুন, বর্তমান সময়ে আমাদের মানুষের মধ্যে কাজের যে একটা দ্রুততা, সেটা সবচাইতে বেশি লক্ষ্য করা যায়। আমি, আপনি এবং অন্যান্য যারা আছে, সবাই চাই দ্রুত কাজটি শেষ করার জন্য। আর বিশেষ করে যারা ফটোকপি, ইজিলোড, আপনার এইসব কাজগুলো করেন, তাদের তো কোনো কথাই নেই। তারা দোকানে একটা পা দেওয়ার আগেই বলে, ভাই এই কাজটা তাড়াতাড়ি করে দেন। অনেক সময় দেখা যায় একটা কাস্টমার সাথে কথা বলতেছি, খালি নেই, অন্য একটা কাস্টমার আসলো, দেখতেছি আমি ওনার সাথে কথা বলতেছি, সে কি করলো, চলে গেল। এখন এমন একটা অবস্থা, ধরেন কাস্টমার আসলো আর এই তাড়াহুড়াটা করলো, এই তাড়াহুড়া করার জন্যই আমি কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্যই এই দুইটা মেশিন নিয়েছি, নাহলে একটা দিয়ে কিন্তু চলে। তো দেখুন, ইনভেস্টটা আমি করছি, বুঝে শুনেই করছি। দ্রুত সার্ভিস হচ্ছে যে আমার একটা কি বলতে পারেন বৈশিষ্ট্য। যে কোনো কাজ দেখেন, আমার এখানে ছবির প্রিন্টার কয়টা আছে, দুইটা প্রিন্টার আছে। এরপরে এখানে সাম্প্রতিক আরেকটা প্রিন্টার নিয়ে আসছি, এটা হচ্ছে যে আপনার জাস্ট ওই যে গেঞ্জি প্রিন্টের জন্য। এরপর এখানে আরেকটা প্রিন্টার আছে, দেখেন আমার এখানে কম্পিউটারের দুইটা সাইড, দুইটা। আমি একটা চাইলেও পারতাম, বাট আমি কি করছি, দ্রুত সার্ভিস দেওয়ার জন্যই এই জিনিসটা করছি। তো এখন একটা জিনিস দেখেন, মানুষের 5 টাকা বেশি হলেও একটা জিনিস দ্রুত যদি সে পায়, তাহলে সে সেখানে কাজ করবে। এটাই হচ্ছে আমার টেকনিক, এই জন্যই আমি দুইটা রাখছি। আশা করি বিষয় বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি পাইয়ে দিন। ভিডিও নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখো পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।